আইনজীবীর পোশাক বললেই চোখের সামনে ভেসে ওঠে সাদা জামা কালো কোট, কিন্তু এবার সেই রঙেও পড়েছে করোনার নজর। পুরো ড্রেস কোডটাই হবে এবার সাদা, থাকবে না কোনো কালো ছোঁয়া। এই নির্দেশিকায় সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের সদস্য জয়দীপ মুখোপাধ্যায় কি বললেন শুনে নেওয়া যাক। যারা আইনজীবী, যারা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বা অন্যান্য কোর্টে প্র্যাকটিস করি, তো আমাদের যে চিরাচরিত প্রথা অনুযায়ী যে ড্রেস আছে, সেই ড্রেস অর্থাৎ কালো কোট, গ্রাউন এবং ব্রো যেটা আমাদের পড়তে হয় এবং যেটা আমাদের কোর্টের একটা নির্দিষ্ট ড্রেস কোড, সেটা এখন মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন যে এটা কোট এবং গ্রাউন এবং ব্রোটা না পড়লেও চলবে, শুধুমাত্র সাদা জামা এবং কালো প্যান্ট এবং মহিলারা সাদা সালোয়ার কামিজ বা শাড়ি ব্রো পরে তারা কিন্তু কোর্টেতে আর্গুমেন্ট করতে পারবে। কোভিড-19 প্রতিনিয়ত গোটা বিশ্বকে শেখাচ্ছে এক নতুন পাঠ, চোখের নিমিষে বদলাচ্ছে সব কিছু। তবে আইনজীবীদের পোশাকে কেন এমন বদল? সুপ্রিম কোর্টের নির্দেশিকা বলছে ভার্চুয়াল কোর্ট চলাকালীন কালো কোট পরার প্রয়োজন নেই, কালো কোটের মাধ্যমে ছড়াতে পারে সংক্রমণ। বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত, এমনই জানালেন আইনজীবী সৌরভ গাঙ্গুলি। রাশিয়ান আইনজীবী কপিল সিবাল মামলা করার সময় প্রধান বিচারপতির সঙ্গে যখন কথোপকথন হয়, প্রধান বিচারপতি তাকে জানান যে এই প্যান্ডেমিক অর্থাৎ এই মহামারীর জন্য হয়তো খুব শীঘ্রই এই ড্রেস কোড বদলানো হতে পারে। তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের ইচ্ছাকে পূরণ করার জন্যই বা সেই নির্দেশ অনুযায়ী আমাদের বার কাউন্সিল অফ ইন্ডিয়া তারা সম্প্রতি 13 মে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন এবং সেখানে বলেছেন যে এবার থেকে লয়াররা সাদা পোশাক অর্থাৎ কোট এবং গাউনটা ছাড়া সাদা জামা অথবা সাদা সালোয়ার কামিজ অথবা সাদা শাড়ি সঙ্গে একটা সাদা যে আমরা যে ব্যান্ড পরে থাকি সেই ব্যান্ড পরে মামলা করতে পারবে। এই সিদ্ধান্তকে ভীষণভাবে স্বাগত জানাচ্ছি, একটা কারণে যে আমাদের দেশের আইন থেকে শুরু করে সব কিছুই কিন্তু পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তনটা বরাবরই হচ্ছে প্রয়োজন অনুযায়ী। সেই পরিবর্তনের প্রয়োজন অনুযায়ী এই এই পরিবর্তনটা করা হয়েছে, কারণ এই যেহেতু এই গাউন এবং কোটের সাথে সাথে যেহেতু যে প্যান্ডেমিকের যে ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনাটা রয়েছে, সেই সম্ভাবনা থেকে লয়ারদের নিষ্কৃতি পাওয়ার জন্য আদালত সুপ্রিম কোর্ট এই ইচ্ছা প্রকাশ করেছিল এবং অ্যাকর্ডিংলি আমাদের বার কাউন্সিল অফ ইন্ডিয়াও সেই বিজ্ঞপ্তি জারি করেছে। মোটা কালো কোট যা বাড়িতে দৈনিক কাঁচা ধোয়া করা সকল আইনজীবীদের জন্যই অসাধ্য। অন্যদিকে করোনা মোকাবেলায় পরিষ্কার পরিচ্ছন্নতাই মারণ ভাইরাসকে আটকানোর একমাত্র পথ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে ড্রাই ক্লিনিংয়েও দৈনিক কোট দেওয়া অসম্ভব, তাই করোনা সংক্রমণ রুখতে এই সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট, এমনই জানালেন আইনজীবী দীপশিখা ভৌমিক। উচ্চ ন্যায়ালয়ের বিচারপতিরা ভার্চুয়াল কোর্টে অ্যাপিয়ার করলেন সাদা শার্ট এবং নেকটাই পরে, এবং নিষেধাজ্ঞা জারি হলো আইনজীবীদের ওপরেও যে তারাও যেন কালো গাউন কিংবা জ্যাকেট না পরেন এবং সাদা শার্ট, সাদা সালোয়ার কামিজ কিংবা সাদা শাড়ি পরেই অ্যাপিয়ার করতে। কোভিডের সংক্রমণ রুখতে সর্বোচ্চ ন্যায়ালয়ের এই পদক্ষেপ আশ্চর্যজনকভাবে দেখিয়ে দিল কীভাবে ন্যায় ব্যবস্থাও পরিবর্তিত হয়ে নতুন রূপ নিতে পারে এবং সময় উপযোগী হয়ে উঠতে পারে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন কালো কোট সাদা জামার বদলে সাদা শার্ট, সাদা শাড়ি অথবা সাদা সালোয়ার কামিজ, সাধারণ সাদা নেক ব্যান্ডেই দেখা যাবে আইনজীবীদের। ব্যুরো রিপোর্ট, আরভি নিউজ।